হ্যালো হ্যালোয়ান আমি তৌহিদ আজকে টিউটোরিয়ালে আমরা যাওয়ার ইনহেরিটেন্স সম্পর্কে জানবো সো বিফোর গোয়িং টু ইনহেরিটেন্স এখানে আমাদের তিনটা ক্লাস দেওয়া আছে একটা হলো সি সি স্টুডেন্ট বিবিএ স্টুডেন্ট এবং ট্রিপল স্টুডেন্ট সো অ্যাজ উই ক্যান সি 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 স্টুডেন্ট ক্লাসে তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েল আছে নেম আর টু মেথডস ডু ক্লাস ডু ল্যাব ইনসাইড দ্য স্টুডেন্ট ক্লাস ওখানেও তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েল আছে নেএমইডিসি জিপিএ উইথ ডু ক্লাস মেথড এবং ট্রিপল ই স্টুডেন্ট ক্লাসেও কি আছে নেম আই ডি সি এবং দুইটা মেথড ডু ক্লাস এবং ডু ল্যাব সো নাও থিঙ্ক অফ আ রিয়াল সিনারিও দ্যাট একটা ইনিভার্সিটি বা একটা সফটওয়্যার ওয়াইস যদি চিন্তা করি দেয়ার ক্যান বি মাল্টিপল ক্লাসেস অফ স্টুডেন্ট রাইট যেমন সি সি বি বি ট্রিপলি ইংলিশ ল ফার্মাসি অ্যান্ড আর লট অফ ক্লাসেস রাইট এখন প্রত্যেকটা ক্লাসেই আমরা কি করছি সেম নাম্বার অফ ভ্যারিয়েবলস কিন্তু স্টোর করছি উই নো দ্যাট যে সে সিসি স্টুডেন্ট হোক বিবি বা ট্রিপল ই বা যে ডিপার্টমেন্টের স্টুডেন্টই হোক তার কিন্তু অ্যাটলিস্ট নেম আইডি সিজি পেন আদার্স কিছু ভ্যারিয়েবলস কিন্তু থাকবে ঠিক তেমনি সিসি স্টুডেন্ট কি করবে থিউরি ক্লাস করবে যেটা আমরা ডু ক্লাস বলছি এবং সিসি এবং ট্রিপল ই স্টুডেন্টদের এক্সট্রা কি থাকে ল্যাব থাকে জেনারেলি সো ডু ল্যাব ম্যাথড আছে আবার বিবি স্টুডেন্ট ক্লাসে দেখছি আমরা শুধুমাত্র থিউরি ক্লাস করার ডু ক্লাস ম্যাথড রাইট সো এই যে এখানে তিনটা ক্লাস আমরা ডিজাইন করছি এখানে কিন্তু কিছু রিডান্ডেন্ট একই কাজ আমি বারবার করছি যেমন প্রথম তিনটা ভ্যারিয়েবল সবার জন্য কমন সে স্টুডেন্ট হওয়া মাত্র তার নাম আইডি সিজি পেয়ে থাকবে সে যে ডিপার্টমেন্টেরই হোক এবং ডু ক্লাস ইফ ইউর শি ইজ স্টুডেন্ট অবশ্যই তাকে থিউরি ক্লাস করতে হবে রাইট এখন এই তিনটা সেপারেট ক্লাসকে যদি আমরা এভাবে না রেখে আমি যদি এই ডিজাইনটার কথা বলি যে লেটসে দের ইজ এ স্টুডেন্ট ক্লাস জেনারেল স্টুডেন্ট ক্লাস সেই ক্লাসে কি আছে নেম আছে আইডি আছে এবং সিজিপি আছে এবং দ্যার ইজ ডু ক্লাস মেথড বিকজ আই এম সেই দ্যাট ওকে ইফ ইউর আস উইল হ্যাভ থ্রি ইনস্ট্যান্স উইথ আর ডু ক্লাস মেথড থিওরি ক্লাস অ্যান্ড এখন আমি বলছি সিএসি স্টুডেন্ট যে ক্লাসটা এইটা হলো স্টুডেন্ট ক্লাসের চাইল্ড ঠিক তেমনি বিবিএ স্টুডেন্ট ক্লাসের প্যারেন্ট হলো স্টুডেন্ট ট্রিপল স্টুডেন্ট ক্লাসের প্যারেন্ট হলো স্টুডেন্ট

স্টুডেন্ট ক্লাসের সকল ভ্যারিয়েবল এবং ম্যাথড আছে আর এই যে টোটাল সম্পর্কটা প্যারেন্ট চাইল্ড এইটাকে কোডিং এ আমরা বলছিল ইনহেরিটেন্স আমরা ইনহেরিটেন্স টার্মটা যদি একটু ভেঙে বলি ইনহেরিট থেকে আসলে ইনহেরিটেন্স পার্টটা এসেছে ইনহেরিট করা মানে কি ইনহেরিট করা মানে হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় যদি একদম বাংলায় বলি রাইট সো সি স্টুডেন্ট স্টুডেন্ট ক্লাস তার প্যারেন্ট সে সবকিছু ইনহেরিট করবে বিবিও করবে এবং ট্রিপলিও করবে এক্ষেত্রে আমার সুবিধা হলো কি আমি কিন্তু সেম অ্যামাউন্ট অফ কোড কিন্তু লিখছি না আমি রিউজ করতে পারছি এই রিউজ করাটা আসলে আমাদেরকে ইনহেরিটেন্স প্রোভাইড করে সেই সম্পর্কটাকে আমরা বলছি ইনহেরিটেন্স আমরা সামনের দিকে আরো দেখি সো ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি একটা মডেলিং অ্যাপ্রোচ যেটা আসলে এক্সিস্টিং আমার যে ক্লাসটা আমরা যদি কোনো নিউ ক্লাস ডিজাইন করি একদম স্ক্র্যাচ থেকে না করে কিন্তু এক্সিস্টিং ক্লাসে যা আছে তা থাকবে এক্সট্রা যে ইনফরমেশনটুকু ওইটা জাস্ট আমি নতুনটাই লিখবো যেমন এখানে আমার ডু ল্যাবটা এক্সট্রা টাইটামি সি এসি স্টুডেন্ট ক্লাসে লিখেছি আচ্ছা ইফ ইউ আসক যে ডু ল্যাবটা কেন স্টুডেন্টে করলাম না খুবই স্বাভাবিক যে সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের তো হয়তো ল্যাব ক্লাস থাকবে না সু যেটা কমন সেটা শুধুমাত্র আমরা প্যারেন্ট ক্লাসে লিখবো যেমন এখানে থিওরি ডু ক্লাস এটা সবার জন্য কমন তাই এখানে লিখেছি বা ডু ল্যাবটা স্পেসিফিক ফর সি আর ট্রিপলই এই জন্য এই দুইটা ক্লাসে এই জিনিসটা আছে আহ আর আমরা এই যে স্টুডেন্ট যে ক্লাসটা উপরে লিখলাম এটাকে আমরা প্যারেন্ট ক্লাস বলি বা যেখান থেকে আসলে অন্যান্য ক্লাসগুলো হয়। এটাকে সুপার ক্লাস বলে আর যে ক্লাসগুলো ইনহেরিটেড হয় যেমন যদি আগের এক্সাম্পল ধরি এগুলাকে আমরা চাইল্ড ক্লাস বলছি এটাকে অলসো সাব ক্লাস বলে তাহলে সম্পর্কটা কি প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস অথবা সুপার ক্লাস সাব ক্লাস আর আমরা ইনহেরিটেন্সের যদি একটু সিনটেক্সটা দেখি আমরা ইউজুয়ালি এটার সাথে পরিচিত একটা ক্লাস ডিজাইন করা আছে যদি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ইনহেরিট করাতে চাই তাহলে আমরা এক্সটেন্স কিওয়ার্ডটা ইউজ করি যেমন পাবলিক ক্লাস ক্লাস চাইল্ড ক্লাস এক্সটেন্স দা প্যারেন্ট ক্লাস তার মানে যা আছে তার কাছ থেকে আমি এক্সটেন্ড করছি বা এক্সটেনশন করছি রাইট অ্যান্ড ইনহারিটেন্সে অ্যাকচুয়ালি একটা ইজ আ রিলেশনশিপ থাকে আমরা যদি একটু আগের স্লাইডে যাই আ সি সি স্টুডেন্ট ইজ আ স্টুডেন্ট রাইট মিলে

অ্যান্ড এটার একটা ওয়েল রিপ্রেজেন্টেশন আছে যে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যেভাবে অবজেক্ট বা গুলোকে দেখি এটা কিন্তু ইনহেরিটেন্সের থ্রুতে আমরা বেটার ইমপ্লিকেশন বা আমাদের ইজিয়ার হয় ডিজাইন করতে রাইট অ্যান্ড আরেকটা নেচার হলো যে লেটসে দেয়ার ইজ ক্লাস এ ক্লাস বি ক্লাস বি যদি এর চাইল্ড হয় তাহলে ক্লাস বি এর কাছে কি এর সকল প্রপার্টি থাকবে আবার ঠিক তেমনি অন্য কোনো ক্লাস যদি বি কে ইনহেরিট করে সে অটোমেটিক্যালি সকল প্রপার্টি এ রো পাবে বি এরও পাবে এটা কাইন্ড অফ একদম হিউম্যান নেচারের মতো যেমন আমি আই উইল গেট অল অফ মাই প্রপার্টিস প্রবলি অফ মাই প্যারেন্ট আর প্যারেন্ট তার গ্র্যান্ড মানে আমার গ্র্যান্ড প্যারেন্ট যদি বলি প্যারেন্ট তার প্যারেন্টের সকল প্রপার্টি ইনহেরিট করে গ্র্যান্ড প্যারেন্ট তার প্যারেন্টের সকল প্রপার্টি ইনহেরিট করে এভাবে আসলে আমরা আমাদের আপার যতগুলো ক্লাস আছে সবার প্রপার্টি আমরা ইনহেরিট করি আমি একটু পরে একটা ট্রিতে এটা এক্সপ্লেন করবো অ্যাকচুয়ালি আপনাদেরকে ইনহেরিটেন্সের মাল্টিপল টাইপস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ইনহেরিটেন্স সিঙ্গেল ইনহেরিটেন্স হলো আসলে একটাই প্যারেন্ট একটাই চাইল্ড সো দিস ইজ কল সিঙ্গেল ইনহেরিটেন্স মাল্টি লেভেল অ্যাকচুয়ালি প্যারেন্ট তারপর চাইল্ড সেই চাইল্ডের আর একটা চাইল্ড এটাকে আমরা নর্মাল হিউম্যান নেচারে বলতে পারি দিস ইজ চাইল্ড ক্লাস এটা প্যারেন্ট আর এটা গ্র্যান্ড প্যারেন্ট তার মানে চাইল্ড ক্লাস টু এর সাথে প্যারেন্ট ক্লাসের সম্পর্ক কি গ্র্যান্ড প্যারেন্ট অ্যান্ড চাইল্ড হিসেবে চিন্তা করতে পারি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স খুবই কমন আমাদের নর্মাল হিউম্যান যদি চিন্তা করি হিউম্যান লাইফেও যে একটা প্যারেন্টের মাল্টিপল চিলড্রেন থাকবে এখানে দুইটা আছে মাল্টিপলও থাকতে পারে নাও উই আর সিইং মাল্টিপল ইনহেরিটেন্স এটা আসলে জাভাতে অ্যালাউড না আমাদের জাভা ক্লাসের থ্রুতে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারি না এখানে আসলে একটা চাইল্ডের দুইটা প্যারেন্ট থাকে এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব যে কেন আমরা করতে পারি না আর হাইব্রিড ইনহেরিটেন্সটা হলো আসলে আমরা তখন যা দেখেছি এগুলো কম্বাইন করে একটা ডিজাইনে নিয়ে আসি তখন এটাকে আমরা হাইব্রিড ইনহেরিটেন্স বলছি ওয়েল সো নাও উইল বি লার্নিং আ নিউ কিওয়ার্ড হেয়ার এটা আসলে আমি জাস্ট থিওরিটিক্যালি এখন বলে যাচ্ছি বাট দিস থিংস উইল বি অ্যাগেন এক্সপ্লেন ইন ডিটেল ইন সেপারেট টিউটোরিয়াল সুপার কিওয়ার্ড এই কিওয়ার্ডটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা দিস কিওয়ার্ড সম্পর্কে আগে জানতাম ইনহেরিটেন্সের আগে সুপার কিওয়ার্ড দিয়ে আসলে আমরা কোন একটা সাব ক্লাসে লেটসে বি ইজ মাই চাইল্ড ক্লাস এ ইজ মাই প্যারেন্ট সো বি ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের যদি কোনো ভ্যারিয়েল এক্সেস করতে চাই তাহলে সুপার ডট ইউজ করি যদি কোনো এক্সেস করতে চাই তাহলে ডট ইউজ করি অথবা চাইলে সুপার আমি চাইল্ড ক্লাস থেকে বি ক্লাস থেকে এ ক্লাসের কনস্ট্রাক্টরকে ইনভোভ করতে চাই সেক্ষেত্রে সুপার দিয়ে এই প্যারেনথিস ব্যবহার করি ইনসাইড দ্য চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর সো সুপার নিয়ে আসলে ডিটেইলড আমরা কোডে দেখবা আপাতত থিওরিটিক্যাল পার্ট এইটুকু জানলে হবে এটা জেনারেলি সাব ক্লাস থেকে সুপার ক্লাসের মেম্বারদের এক্সেস করতে ব্যবহার হয় সেটা ভ্যারিয়েবল হোক ম্যাথেড হোক অথবা কনস্ট্রাক্টর হোক ওয়েল মেথড ওভার রাইডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা ইনহেরিটেন্সে এটা দেখব এটার একটা সেপারেট টিউটোরিয়াল থাকবে বাট ফর নাও আমি যে বলছি যে ক্লাস বি যখন ক্লাস এ চাইল্ড হয়ে যাবে সে অটোমেটিক্যালি ক্লাস এ এর সকল ভ্যারিয়েবলস এবং মেথড ইনহেরিট করবে বা তার কাছে চলে আসবে এখন হোয়াট অ্যাবাউট যে আমি প্যারেন্ট ক্লাসের একটা মেথড আমার পছন্দ না সো যেমন এখানে একটা প্যারেন্ট ক্লাস দেয়া আছে মেথড ওয়ান সো এখানে বলা আছে মেথড ওয়ান ইন প্যারেন্ট ক্লাস এখন চাইল্ড যখন প্যারেন্টকে ইনহেরিট করবে সে কিন্তু প্যারেন্ট ক্লাসের সকল মেথড পাবে ব্যাপারটা এরকম না আমি হাফ নিব হাফ নিব না এটুকু সুযোগ নাই সে সকল কিছুই ইনহেরিট করবে এখন ইনহেরিট করার মধ্যে যদি কোনো মেথডকে তার পছন্দ না হয় সে মেথডটা নিজের ক্লাসে আবার লিখবে যেমন এই পাবলিক ভয়েড মেথড এটা প্যারেন্ট ক্লাসে একবার ছিল চাইল্ড ক্লাসে আমি আবার লিখলাম পাবলিক ভয়েড মেথড ওয়ান এবং লিখার পর এটাকে এই কাজটাকে আমরা ওভার রাইড করা বলি বা ওভার রাইডিং সো সি আমি টেস্টারের পার্ট থেকে যদি এই জায়গায় দেখি যে চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি চাইল্ড চাইল্ড ক্লাস সি এইচ ওয়ান ইকুয়ালস নিউ চাইল্ড ক্লাস তো সি ওয়ান ডট মেথড ওয়ান যদি এটা আসলে টেস্টারের পার্ট এখান থেকে মেথড ওয়ানটা যদি কল করি সে প্যারেন্টেরটা কল করবে না নিজেরটাই কল করবে সো আউটপুট আমরা দেখতে পাচ্ছি যে মেথড ওয়ান ইন চাইল্ড ক্লাস নট ইন প্যারেন্ট ক্লাস এই যে ম্যাথ আমার প্যারেন্টের একটা ম্যাথকে আমি হাইড করলাম এটা কি আসলে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বা ভাষায় মেথড ওভার রাইডিং বলছি যে প্যারেন্টের কোনো বিহেভিয়ারকে আমি আসলে কি করলাম হাইড করে দিলাম আমি আমার এক্সিকিউট করলাম এটা নিয়ে আসলে ডিটেলড লেকচার থাকবে ওয়েল যে পার্টটা নিয়ে আমি কথা বলছিলাম যে আসলে আমার ইনহেরিট করলে কি হয় আমার ইনহেরিট করলে সকল প্রপার্টি অটোমেটিক্যালি ইনহেরিট হয় আমরা এটা একটু ইন ডিটেলে দেখি সো এই জায়গায় আমি একটা ট্রি অলরেডি ড্র করে রেখেছি ক্লাস এ ক্লাস বি সি অ্যান্ড ডি ই এফ আমার কয়েকটা ক্লাস এখানে অলরেডি ডিজাইন করা সো ট্রিটা যদি আগে একটু এক্সপ্লেন করি ক্লাস এ ইজ দ্য মেইন প্যারেন্ট আসলে হ্যাঁ এখানে অনেকগুলো ক্লাস আছে এবং এ ক্লাসেরও কিন্তু একটা প্যারেন্ট আছে এটাকে আমরা অবজেক্ট ক্লাস থেকে আসলে ইনহেরিট করে জাবাতে যত ক্লাসে ডিজাইন করি বাই ডিফল্ট অবজেক্ট ক্লাস থেকে থাকতো এটা আমরা কোডিং আবার ডিটেলে দেখব বাট ফর নাও এ ইজ মাই প্যারেন্ট এর দুইটা চাইল্ড আছে বি এবং সি বি এর আবার একটা চাইল্ড আছে ডি আর ডি এর আবার দুইটা চাইল্ড ই এবং এফ সো যে জিনিসটার জন্য আমরা এখানে আসলাম এই জায়গায় ব্লু কালার দিয়ে আমি যেটা লিখেছি এগুলো হলো ভ্যারিয়েবল ভি ওয়ান ভি টু ভি থ্রি বা ভি এইট অ্যান্ড রেড কালার দিয়ে যেগুলো লিখেছি এগুলো হলো আমার ওই পার্টিকুলার ক্লাসের মেথড লেটস আমি ই ক্লাসের যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি আমি বললাম ই ওয়ান ইকুয়ালস টু নিউ ই সো ইস ক্রিয়েটেড অ্যান অবজেক্ট অফ ই ক্লাস নাও ইফ আই কল এক্সিকিউট হবে কিনা সো অ্যাস পার দ্য ইনহারিটেন্স কনসেপ্ট ই ক্লাস উইল ইনহেরিট অল দ্য প্রপার্টিস অব ডি রাইট তার প্যারেন্ট যেহেতু ডি কিন্তু এখানে ডি আবার ডি এর প্যারেন্ট কি আবার বি ডি হলো বি এর চাইল্ড সো ডি বি এর সবকিছু ইনহেরিট করবে আবার বি কে যদি দেখি বি এর প্যারেন্ট কে এ সো বি আবার এ ক্লাসের সবকিছু ইনহেরিট করবে তার মানে ট্রিটা কি দাঁড়াচ্ছে এই যে এন্টার এই যে ট্রিটা এখানে ই ক্লাস এখানে ই ক্লাস অ্যাকচুয়ালি কি করবে আমার ই ক্লাস আমার অল প্রপার্টি মানে ই ক্লাসের কাছে আসলে ম্যাথেড সিক্ততা তো তার নিজের এটা তো আছেই ডি ক্লাস থেকে ম্যাথেড ফাইভ আছে ভ্যারিয়েবল থ্রি আছে বি ক্লাস থেকে ম্যাথড টু আর মেথড থ্রি আছে আবার ভ্যারিয়েবল টু আছে অ্যান্ড এ ক্লাস থেকে ম্যাথড ওয়ান আছে এবং ভ্যারিয়েবল ওয়ান আছে তার মানে ই ক্লাসের একটা অবজেক্ট ডি এর প্রপার্টিকেও ব্যবহার করতে পারবে বি এর প্রপার্টিকেও ব্যবহার করতে পারবে এর প্রপার্টিকেও ব্যবহার করতে পারবে হোয়াট ক্যান নট বি ডান ইস কামিং ইন দিস ওয়ে এখানে অ্যারোটা যদি আমরা খেয়াল করি এটা সম্ভব না ই ক্লাস ই ক্লাসের একটা অবজেক্ট কখনই কখনোই এফ ক্লাসের কোনো কিছুকে ব্যবহার করতে পারবে না সেটা ভ্যারিয়েবল হোক অথবা আমার ম্যাথেড হোক এটা কিন্তু পসিবল না এরও ফলো করতে হবে ইট ইজ অলওয়েজ বটম আপ আমরা নিচ থেকে আমরা নিচ থেকে উপরে যেতে পারবো এইটা করতে পারবো আমি নিচ থেকে উপরের দিকে যেতে পারবো উপর থেকে নিচে আসতে পারবো না দ্যাট মিন্স দ্যাটস দ্য অ্যাক্রিলিটি হেয়ার যে এ ক্লাসের কোন অবজেক্ট লেটস আমি যদি বলি এ এ ওয়ান ইকুয়ালস টু নিউ এ টেস্টার ক্লাসে যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি আমি শুধু কল করতে পারবো এ ওয়ান ডট ওয়ান তার মানে ইন শর্ট প্যারেন্ট ক্লাস কখনোই চাইল্ড ক্লাসের কোনো ভ্যারিয়েবল বা মেথড অ্যাক্সেস করতে পারবে না প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্ট কখনোই তার নিচের ক্লাসের মানে চাইল্ডের কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না আমি নিচ থেকে উপরে যেতে পারবো উপর থেকে কখনোই কি করতে পারবো না নিচে আসতে পারবো না তার মানে ই ওয়ান ডট ওয়ান কাজ করবে মেথড ফাইভ কাজ করবে মেথড টু কাজ করবে এবং থ্রি যদি লিখি থ্রিও আসলে কাজ করবে এবং ম্যাথড ওয়ানও আমার কাজ করবে ঠিক তেমনি ভ্যারিয়েবলের ক্ষেত্রে ভ্যারিয়েল ওয়ান কাজ করবে টু থ্রি কাজ করবে রাইট কিন্তু আমি যদি এখানে বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি আমরা তো এরটা বললাম আমরা যদি বি ক্লাস ক্রিয়েট করি বি ওয়ান ইকুয়ালস টু নিউ বি এখন আমি চাইলে বি ওয়ান ডট ম্যাথড ফাইভ যদি কল করি

আচ্ছা এফ ক্লাস তাহলে কি পারবে এফ ক্লাস একই কথা এফ ক্লাস এইভাবে আসলে ট্রিটা হলো এই যে এইভাবে যাবে সো এফ ক্লাসের কাছে 9 আছে মেথড 5 আছে 3 আছে 2 আছে এবং আমার এ ক্লাস থেকে মেথড 1 আছে আবার ই এর ক্ষেত্রে 6 আছে ই এর ক্ষেত্রে যদি আমি ধরি মেথড 6 আছে মেথড 5 আছে মেথড 2 3 এন্ড এই পর্যন্ত সো অ্যাজ আই ওয়াজ সেইং যে দা রিলেশন ইজ অলওয়েজ বটম আপ আমার নিচ থেকে উপরের দিকে যাবে তার মানে প্যারেন্ট কখনো একটা প্যারেন্ট ক্লাসের অবজেক্ট কখনো চাইল্ড ক্লাসের কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে না এবং একটা চাইল্ড ক্লাস তার উপরের সকল প্যারেন্ট প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট তার প্যারেন্ট তারও প্যারেন্ট সবাইকে কি করতে পারে সববার সকল ভ্যারিয়েবল এবং ম্যাথডস সে অ্যাক্সেস করতে পারবে সো ইট ইনহেরিটস অল অফ দিস ই ইনহেরিটস অল অফ ডি বি অ্যান্ড এ ডি ইনহেরিটস অল অফ বি অ্যান্ড এ বি ইনহেরিটস অল অফ এ আবার এফ ইনহেরিটস অল অফ রাইট আবার এ জাস্ট আমার ব্যাকওয়ার্ড আসা যাবে না ই থেকে এফ এ যাওয়া যাবে না বি থেকে সিতে যাওয়া যাবে না সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই আহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এটা একটা থিওরিটিক্যাল লেকচার ছিল আমরা আমাদের নেক্সট টিউটোরিয়াল গুলোতে ইচ এন্ড ইন্ডিভিজুয়াল ইনহেরিটেন্স সকল কিছু কোর্ডিং এক্সপ্লেন করবো আশা করি আপনারা নেক্সট টিউটোরিয়াল গুলা দেখবেন থ্যাংক ইউ সো মাছ